এরকম পোর্টাল শিখতে হবে। চলে এসেছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে একটা পোর্টালে এমন একটা সবজি বানাবো যেটা ভালো ভালো সুস্বাদু খাবারও আর মনে দেবে। আজকে আমরা বানাবো হলো পোর্টাল মশলা। খুব তাড়াতাড়ি ভিডিও স্টার্ট করে দেবো, তো চলো ভিডিওর সাথে থাকো আমরা কি কি করি। এই বন্ধুরা যে গুছাইয়ে বসে পড়ছি, আরে হারি দিদি না দিদি এই যে ভাঙে চুরে ডুগা গেছে পুরো, দেখো টুকান দেখো কাছে নিয়ে আসো, এই দেখো এই যে ডুগা ডুগা আকার, এটা আর চলবে না, অবস্থা খারাপ। ওই সাইডে এই যে বিজয় বসে গেছে কাজ করতে। বন্ধুরা এদিকে আমি পটল নিয়ে বসে পড়ছি, তো আমি দেখাবো কি করে পটল কাটতে হবে। প্রথমে পটলটা ছুলে নেব, ছুলে নেওয়ার পর যে কোনো এক সাইডে কাটি নেব, যে কোনো এক সাইডে কাটার পর এই যে মুখটা আছে বেশি বড় করবো না, কারণ এই যে সাইডে যদি মুখটা বড় হয়ে যায় আমরা যে মশলাটা দেবো মশলাটা বেরোয় যাবে, তার জন্য মুখটা ছোট করে রাখবো। আর মধ্যে যেসব বীজ আছে ওই বীজগুলো বের করে নেবো, এইভাবে সব বীজ বের করে নেব, বের করে এরকম মধ্যে সব ফাঁকা হয়ে যাবে, এরকম ফাঁকা হয়ে থাকবে কারণ এর মধ্যে আমরা মশলা ডালবো। বন্ধুরা এইভাবে সব কটা পটল কাটি নেব। এই বন্ধুরা দেখি কতদূর কি দেখি হলো, মধ্যে একবার দেখেছিলাম কিরা হয়ে গেছিল, ভাত আনতে টাইম লাগে না, কিন্তু দুঃখের বিষয় যে আজকে উনুনটা চা পানি সাথে সাথে গেছে, ভেঙে গেছে। ও সুন্দর হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এবার নামাই নেবো, এবার নামাই নিই, এবার ফ্যানটা সুন্দরভাবে কাটি নিই, দিলাম কাটি ফ্যানটা, ফ্যানটা এবার কাটি নেবো সুন্দরভাবে। তো বন্ধুরা পটল কাটা হয়ে গেছে, এবার মশলাটা মাখাই নিই। আমি এই সাহায্য করার জন্য পাশে বসে গেছি, তো এর মধ্যে কি কি মশলা আছে এক এক করে নাম বলছি, ক্যামেরার কাছে আসো। এর মধ্যে শুকনো লঙ্কা বাটা আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, ধনিয়া জিরে বাটা আছে, ওরা অনেক মাংসের মধ্যে যত রকম মশলা লাগে সবকিছুই আছে। তাহলে এবার মশলাটা মাখাই নি। ও এটা শেফ, ও মানে কেক। তো বন্ধুরা এবার মশলার মধ্যে কি কি দিচ্ছি আমরা বলে দিচ্ছি। প্রথমে দেবো মশলা হলুদ, তারপরে দেবো আসলো লবণ, পরে দেবো আসলো সর্ষের তেল এবং ঘানির সর্ষের তেল, তাহলে এবার মাখাই নি বন্ধুরা। এবারে এই মশলাটা কলসির মধ্যে দিয়ে দেবো এক এক করে, তাই তো? হ্যাঁ, কলসি কলসি, এই যে কি সুন্দর সুন্দর কলসি বানায় রাখছে না, কলসি রাখার না, এই দুই সাইডে খোলা, আর এই যে আগার দিকেও পাতলা নিচের দিকেও পাতলা। সঞ্জয় একটু টেস্ট করেন তখন লবণ হয়েছে কিনা, ঝাল খাওয়াছো ঝাল না, ঠিক আছে। বন্ধুরা এই যে মশলা মাখা নিয়ে গেছে, এবার পটলের মধ্যে মশলাটা ঢুকে নেবো সুন্দর করে, কাছে নিয়ে আসো। প্রতিটা পটলে এইভাবে মশলা ঢুকাই নেব এবার এক এক করে, মন্ত্রা কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ঢেল দি, তেলের পরিমাণটা একটু না মন্ত্রা, তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে সব পটল ঢেল দেবো মশলায় ভরপুর, একদম পুরো বেগুন যেরকম হয় না তাতে লাগাই ঢেলে দেয়, আর ওর মধ্যে মশলা দিয়ে হল বন্ধুরা যে জাল দেওয়ার পরিমাণটা একদম অল্প থাকবে, কারণ বেশি পরিমাণে যদি জাল দিয়ে দিই তাহলে পুড়ে যাবে উপর থেকে, আমাদের যে মধ্যে মশলাটা ওটা ভাপা টাইপের হবে।
বন্ধুরা এই যে আজকে আবারো বিপদের মধ্যে ধরা পড়ে গেছে একদম। দেখো একটু কি পরিমানে মেঘ হয়েছে আকাশে। আজ ভাবছি সুস্থ ভাবে খাতে পারলি। এই যে পটল, এই যে তোমার উন্নয়ন দেওয়া রয়েছে এখন, এই যে রান্না করছে বিজয়। বন্ধুরা পটল হয়ে গেছে, পটল হয়ে গেছে, হয়ে গেছে পটল। বন্ধুরা আমাকে পটল সবজি রান্না হয়ে গেছে, উঠে নেবো। মনে হয় না আজকে খাওয়া হবে না, উঠে দৌড়তে হবে না, খাওয়া খেয়ে। তাড়াহুড়োর মধ্যে সবাই এখন বন্ধুরা দেখো বন্ধুরা বসে পড়েছি এই যে খাতি এখন। আকাশে অবস্থা এতটা খারাপ যে তাড়াহুড়োর মধ্যে যে খাবারটা আছে খাদালো। তাহলে শুরু করে দাও নাকি। ও সেরা সেরা, তোর মধ্যে পুরো ফুল মশলা। এই দেখো খাওয়া তো দেখো কোন ফিরি কোনো কাম বলবো না, তোমাদের গালে দিয়ে বলো। আমি বলেছিলাম পটল জিনিসটা বিশেষ করে আমাকে যে খাবারটা হয়তো ছোট দেখা গেলেও বড় বড় ধামাকা দেখা দিচ্ছে একদম পুরো। ওহো সত্যি অসাধারণ। তুই মেঘ না তো না তাহলে স্যার উঠতাম না। একই রকম খাতে হবে বলতো বিজয়, এরকম হবে খাতে হয়। এই দেখ তো মশলা বেরোয়েছে, বাবা মশলা বেরোয়েছে, বাবা মশলাটা নিলাম এরকম, ঠিক আছে। সেরা সেরা লাগতেছে। ওই বাবা খাতে নাকি, ও ওই বাবা খাইছে নাকি, খাতে হবে এরকম এরকম পটল শিখতে হবে সিরিয়ে। অসাধারণ হয়েছে, আমি নিজে রান্না করছি তার জন্য। পটল ফাটা নিতে থাকবে, এই দেখো এগুলো দেবে মশলাটা, তারপরে এরকম মাখাবো, এই পটলও থাকবে। আরে বাবা নিয়ে খাই নিতে হবে। কিন্তু ভগবানে আমাকে সাহায্য করে গেছে যার জন্য এই যে এখন সুস্থ ভাবে খাইতে পারছি। বন্ধুরা এই পটলের সবজি দেখে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু এর স্বাদটা অনেক বড়। এরকম মজার মজার ভিডিও আমাকে চ্যানেলের মধ্যেই গড়াগাড়ি খাচ্ছে, তো তোমরা অবশ্যই যাই একবার করে দেখবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।